হ্যালো বিয়স, সকালে কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সো বিয়স, আজকে আমি আপনাদেরকে একটা নিউজ শোনাবো। সেটা হচ্ছে কি, গ্রামীণ ফোনের যে ওয়াবক্সটা রয়েছে, আমাদের যে অ্যাপসটি রয়েছে, তো সেই অ্যাপসটি কিন্তু বন্ধ করে দেবে 25 তারিখে। তো বন্ধুরা, সবার কাছে হয়তো এইরকম একটা মেসেজ গেছে, আবার অনেকের কাছে সম্ভবত যে পৌঁছায় নাই। তো যাদের কাছে এই মেসেজটি যায়নি তারা একটু দেখুন। তো বন্ধুরা, এখানে তারা দুইবার আমাকে মেসেজ করছে, একবার হচ্ছে 19শে অক্টোবর, এবং এখানে দেখুন আজকে এটা করছে, ওই মেসেজটা করছে। তো বলেছে, প্রিয় গ্রাহক, 25/11/2019 থেকে ওয়াবক্স বন্ধ হয়ে যাবে। তার আগে ওয়াবক্সে জমানো টোকেন দিয়ে ডাটা প্যাক কিনতে ভিজিট করুন। অর্থাৎ আপনার যদি ওয়াবক্সে যদি কোনো টোকেন থাকে, সেই টোকেনের মাধ্যমে আপনি MB কিনতে পারবেন, তো চাইলে আপনি কিনতে পারেন। তো এখানে একটা প্রথমে একটা নোটিফিকেশন দেখাচ্ছে, তারপরে একটা দেখাচ্ছে ওয়ার্নিং, ওয়াবক্সের কার্যক্রম বন্ধ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো আমাদের ওয়ার্নিং দিয়েছে। আমার যে টোকেন ছিল, আমি টোকেন দিয়ে অলরেডি MB কিনে ফেলছি, যেহেতু আমার কাছে আর মাত্র 3 টোকেন আছে। 3 টোকেন দিয়ে কিছুই করা যাবে না। তো টোকেন দিয়ে কীভাবে কিনবেন সেটা আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। তো চলে যাবো আমরা স্টোরিতে। স্টোরিতে যাওয়ার পর প্রথমে দেখতে পাচ্ছেন 150 টোকেন দিয়ে আপনি কিনতে পারবেন 75 MB, এবং 1500 টোকেন দিয়ে কিনতে পারবেন 2 GB ইন্টারনেট। তো আরও নিচে আরও ধরনের অনেক ধরনের প্যাক থাকতে পারে। তো আপনার জাস্ট চেক করে আপনার পছন্দ মতো কিনে নেবেন, যদি আপনার কাছে এই টোকেনটি থাকে, ঠিক আছে। তো এই টোকেন দিয়ে আর কি এই পয়েন্টটা কিনতে পারবেন। বর্তমান আমার কাছে দুটোই আছে, একটা হচ্ছে 150 টোকেন দিয়ে, একটা হচ্ছে 1500 টোকেন দিয়ে। তো বুঝতে পারছেন এই অবস্থা কিন্তু বন্ধ হয়ে যাবে, তাই আপনাদেরকে এই নিউজটা দেওয়ার ছিল। তো ভিডিওটি এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে, যাতে তারাও এই নিউজটা জানতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।